হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত আমরা বলেছিলাম যে এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো তার আগে আপনাদের একটা জিনিস বলে রাখতেছি সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমরা যেই ইমেজগুলো ইউজ করেছি এই যে এখানে এই স্লাইডারের মধ্যে যেই ইমেজ ঠিক আছে এবং এখানে এই যে এই সেকশনে টিম সেকশনে যেই ইমেজ তারপরে আমাদের এই টেস্টেমোনিয়ালসের যেই ইমেজ এই ইমেজগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করেছি সেটা আমি এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে এই পিকজাবে ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটটা থেকে আপনারা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে পিকজাবে আর একটা হচ্ছে পিকজালস ঠিক আছে এই দুটো সাইট থেকে আমরা ফ্রি ইমেজগুলো ডাউনলোড করেছি তো আমি এই ওয়েবসাইটে যেই ইমেজগুলো ইউজ করেছি সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো এটা ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখন আমরা এই বুটস্ট্যাপে যাই বুটস্ট্র্যাপে যাওয়ার পরে আপনারা জানেন কী করতে হবে এই গেট স্টার্টেডে গেলাম গেট স্টার্টেডে যাওয়ার পরে আমরা যদি একটু এই নিচে আসি দেখব যে এই স্টার্টার টেমপ্লেট রয়েছে এবং এখানে এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম এই যে এখানে এই ইমেজে যদি আমরা ঢুকি যে এই ইমেজগুলো আমরা ইউজ করব তো এখানে ইন্ডেক্স ডট এবং স্টাইল ডট সিএসএস এই দুটো ফাইল আমরা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম সো অ্যাটোমে আমরা চলে যাচ্ছি যাওয়ার পরে আমি যে কপি করে নিয়ে এসেছিলাম স্টেপের স্টার্টার টেম্পারটা সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এখন এখান থেকে আমি আমার টাইটেলটা আচ্ছা টাইটেলটা রিমুভ করা দরকার নাই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নিউ ওয়েব এখন এখানে আমাদের বুটস্ট্র্যাপের এটা লিংক করা আছে এখান থেকে আমি একটা কাজ করি এই ভিউতে যে টগল সফট র‍্যাপ করে দিচ্ছি ঠিক আছে তো এই যে এটা আমার নিচে নিচে চলে আসছে এবং দেখতে সুবিধা হচ্ছে এখন আমাদের আরেকটা লিংক নিয়ে আসতে হবে যেটা হচ্ছে ফন্ট অসামের লিংক বুটস্ট্র্যাপের সিডিএন বুট স্ট্র্যাপ সিডিএন ফন্ট অসাম আপনারা যদি এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে এই যে ফন্ট অসামের এই লিঙ্কটা চলে আসবে এখান থেকে আপনারা এই যে এই ফন্ট অসাম এর যে লিঙ্কটা সেটাকে কপি করবেন তো এখানে ক্লিক করলেই আসলে এই যে কপি হয়ে যাবে সো এটা কপি হয়ে গেছে আমি জাস্ট এই এখানে এই লিঙ্কের নিচে এটাকে পেস্ট করে দিয়েছি না এভাবে হবে না আমার হচ্ছে লিঙ্কটা আগে নিয়ে আসতে হবে এইচ এর মধ্যে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম এখন হচ্ছে এই যে আমরা যে কাস্টমাইজ করব ঠিক আছে আমরা যে নিজেরা সিএসএস দিব তার জন্য আমাদের এখানে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস এগুলো আপনারা সব কিছু জানেন সো আমি এখানে এক্সপ্লেন করতেছি না এখানে আমি হেডিংটা কেটে দিচ্ছি এখন আমরা আমাদের নেভবারের কাজ শুরু করব ঠিক আছে আমরা যদি এই যে আমাদের ওয়েবসাইটটাতে যাই দেখব যে এখানে একটা লোগো রয়েছে এবং এখানে কিছু লিস্ট আইটেম রয়েছে সো এই কাজটা আমরা আজকে করব এবং এখানে দেখেন যে আপনারা যে লুপ লেবে খেয়াল করলে দেখবেন যে নেভিগেশন বারটা যে রয়েছিলো সেটা কিন্তু পুরোটা জায়গা জুড়ে ছিল না সেটা ছিল হচ্ছে এই যে কন্টেইনারের ভিতরে ছিল কন্টেনার ক্লাসের ভিতরে ছিল তাই এটা মাঝখানে ছিল কিন্তু এখানে খেয়াল করুন এটা কিন্তু একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত রয়েছে ঠিক আছে সো এখানে আমাদের কন্টেনার ক্লাসটা ইউজ করার দরকার নেই বুটস্ট্যাপের যে কন্টেনার ক্লাস সেটা ইউজ করার এখানে আমাদের কোনো প্রয়োজন নেই সো আমরা এই বডির ভেতরে কি করব। বডির ভিতরে আমরা প্রথমে কমেন্ট আউট করে দিই ন্যাভ বার সো এখন আমরা যেটা করব বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব এবং এখান থেকে এই কম্পোনেন্টসে যদি যাই যাওয়ার পরে এখানে দেখবো আমরা বার রয়েছে এবং এখান থেকে এই যে ন্যাভে যাব এবং এই যে এই অংশটুকু এটাকে আমরা কপি করবো এই যে এখানে কপির অপশন রয়েছে সো এখানে কপিতে ক্লিক করলাম এবার জাস্ট আমরা এটাকে এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমরা ইন্ডেন্টেশনটা মেনটেন করলাম এখন এখান থেকে আমরা এই যে এই বিজি লাইটটা কেটে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের দরকার নেই এবং এখানে খেয়াল করলে দেখবেন যে এই যে এখানে ন্যাভার ব্র্যান্ড রয়েছে ঠিক আছে সো এখানে আমরা কি ব্র্যান্ডের কোনো নাম দেবো এই যে এখানে যেমন ন্যাভার রয়েছে আমরা যদি এটাকে একটু সেভ করে দেখি যে এটা কী অবস্থা রয়েছে আমরা যদি এটাকে ওপেন করি দেখবো যে হ্যাঁ আমাদের বারটা কিন্তু চলে আসছে এবং এখানে দেখুন এই যে ব্র্যান্ডের এখানে ন্যাভবার এই টেক্সটটা লেখা রয়েছে কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি এখানে আমরা একটা লোগো ইউজ করেছি তার মানে হচ্ছে আমাদের এই বার এই টেক্সটটা দরকার নেই আমরা এখানে কি করব আমরা এটা কেটে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করবো সো ইমেজের লিঙ্কটা আমরা যেই ইমেজটা ইউজ করব সেটা এখান থেকে দেখি কোন ইমেজটা আমরা ইউজ করব এই যে এইটা ইউজ করব সো এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি এটা আছে হচ্ছে আই এম ফোল্ডারের ভিতরে সো এখানে আমরা যেটা করব আইএমজি দিব স্ল্যাশ পেস্ট করে দিলাম তো এখন কিন্তু আমাদের এই ব্র্যান্ডের যে নেভারের যে ব্র্যান্ড সেটা টেক্সটের জায়গায় ইমেজটা চলে আসবে এই বডির এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে যেটা হচ্ছে টপ এই ইউএলের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আরেকটা ক্লাস নেবো যেটা হচ্ছে এমএল অটো সো এমএল অটো দিলে সব লিস্টগুলো ডান পাশে চলে যাবে ঠিক আছে এগুলো কিভাবে করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন এখানে আমাদের অ্যাক্টিভ ক্লাসটার কোনো দরকার নেই সো অ্যাক্টিভ ক্লাসটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে আমাদের ডিজেবল ক্লাস্টার কোনো দরকার নেই এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি আচ্ছা আমরা জাস্ট এই লিঙ্কটাই কেটে দিই আমাদের এটাই দরকার নেই আমরা এখান থেকে কপিকে পেস্ট করে নিয়ে আসবো আমাদের এরকমও লিস্টের দরকার নেই আমরা এটাও কেটে দিচ্ছি আমরা এখানে এই টাইপের একই টাইপের লিস্ট আইটেম আমরা ইউজ করব কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম এখন এখানে দেখুন এখানে আমাদের প্রাইসিং রয়েছে সো আমরা এটা চেঞ্জ করে আমরা দিয়ে দেবো হচ্ছে হোম এরপর একটা আছে হচ্ছে অ্যাবাউটাস তারপরে আমরা দেব হচ্ছে সার্ভিসেস আওয়ার টিম তারপরে এটাকে আমরা আবারও কপি করে নিয়ে আসি এখানে আমরা পেস্ট করে দিব আরও দুইবার সো এখন আমরা এখানে দিব হচ্ছে প্রাইস প্ল্যান তারপর দিব হচ্ছে টেস্টিমোনিয়ালস এবং সবার যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টাক্ট এবং এই যে এখানে এই এর মধ্যে আমরা দিয়ে দেব হ্যাশ টপ তারপরে এখানে দিব হচ্ছে অ্যাবাউট এখানে দিয়ে দিতে পারি আমরা সার্ভিসেস তারপরে দিব হচ্ছে টিম প্রাইস টেস্টি এবং সবার শেষে কন্টাক্ট সো এখন আমরা এটাকে কন্ট্রোল চেপে সেভ করলাম এবং আমরা স্টাইল ডট এ যাব এখন এখানে আমরা কিছু সিএসএস দিয়ে দিবো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে স্টার দিয়ে মার্জিন এবং প্যাডিংটা জিরো করে দেবো তো এগুলো কেন জিরো করতে হবে এগুলো অলরেডি আপনারা জানেন বেসিক পর্বে এগুলো আলোচনা করা হয়েছে এবং আগের যেই ওয়েবসাইট আমরা তৈরি করেছি সেখানেও আমরা অনেক কিছুই এরকম ডিটেলস আলোচনা করেছি সো এখন থেকে আমরা ডিটেলস আলোচনা করব না আমরা জাস্ট এখানে গুলো দিয়ে দিব সো এখানে আমরা পজিশন দিব হচ্ছে স্টিকি তারপরে টপ দিব হচ্ছে জিরো জেড ইন্ডেক্স দি দিতে হবে আমাদের এখানে তো জেড ইন্ডেক্স আমরা দিব হচ্ছে হান্ড্রেড এবার আমরা এখানে নেভার ড্যাশ ব্র্যান্ডের কিছু সিএসএস দিয়ে দিব। আসলে ব্র্যান্ডের ব্র্যান্ডের না যে আমরা রয়েছে সেটার যে ইমেজ রয়েছে সেই ইমেজের মধ্যে আমরা কিছু সিএসএস ইউজ করব এটার হাইট আমরা দিয়ে দিব হচ্ছে ফোরটি পিক্সেল প্যাডিং লেফট দিব থার্টি পিক্সেল এখন আমাদের সিএসএস দিবে দিতে হবে হচ্ছে ন্যাভার ড্যাশ ন্যাভ এল আই তো এখানে আমরা প্রথমে প্যাডিং দিব জিরো এবং টেন পিক্সেল এবার আমরা এটা পুরোটাকে কপি করে নিয়ে আসি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখন আমরা যে এটাকে শেষে দেবো সেটা হচ্ছে এলআই এ এর ভেতরে সো এটাকে আমরা কেটে দিচ্ছি আমরা ফ্লোয়েড দিব হচ্ছে রাইট টেক্সট অ্যালাইন দিব হচ্ছে লেভ এবার এখানে আমাদের হোভার ইফেক্ট দিয়ে দিতে হবে সো হোভার ইফেক্টটা আমরা দিব হচ্ছে এই এলআই এ এর ভেতরে ঠিক আছে সো স্টু দিয়ে হোভার এগুলোকে কেটে দিচ্ছি এখানে আমাদের কালারটা চেঞ্জ হবে সো আমাদের এখানে যেই কালারটা চেঞ্জ হবে সেটা আমি আগেই নিয়ে রেখেছিলাম সেটা জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা এই আশ্চর্য চিহ্ন দিয়ে আমরা ইম্পর্ট্যান্ট দিয়ে দিব তাহলে কী হবে ওভাররাইট হবে আমাদের যে বুট স্টেপের যেই সিএসএস সেটার উপরে ওভাররাইট হবে ঠিক আছে এবং এখানে যে আমাদের এই ন্যাভারের যে ক্লাসটা আমরা নিয়েছি এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবো সো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা এখন আমাদের সিএসএস দিতে হবে হচ্ছে ন্যাফ বা টগুলারের উপরে বর্ডার দিয়ে দেবো আমরা নান এবং এটাকে আমরা দেবো হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে ওভার হবে এবার আমাদের এখানে আরেকটা ক্লাস আমরা ইউজ করেছি বুটস্ট্র্যাপের যেটা হচ্ছে ন্যাফ লিঙ্ক সো লিঙ্কেরও কিছু সিএসএস দিয়ে দিতে হবে কালার দিব আমরা এবং এটাও ওভার হবে সো আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি ফন্ট ওয়েট থাকবে ছয়শো এবং ফন্ট সাইজ দেবে হচ্ছে সিক্সটিন পিকজাউল এবার যদি আমরা সেভ দিই এবং আমাদের যেই পেজটা সেটাকে যদি আমরা রিলোড দিই দেখি কি হয় হ্যাঁ এখন কিন্তু এই যে সুন্দরভাবে আমাদের লোগোটা চলে আসছে এই দেখুন এই যে ওভার ইফেক্ট কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে ঠিক আছে প্রতিটা জিনিসই সুন্দরভাবে কাজ করতেছে এবং এটাকে যদি আমরা ছোট করি তাহলে দেখি কি হয় হ্যাঁ এই যে আমাদের হ্যামবার্গার একটা মেনু চলে আসছে সো এই প্রতিটা জিনিসই কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করতেছে ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ন্যাফবারটা কিভাবে তৈরি করতে হয় সো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন ধন্যবাদ